আমার ছেলে এইখানে বৈদ্যনাথের এইখানে ঠাকুর করছিল, আমি ভাত খাওয়া দাওয়া করে যাচ্ছিলাম, বলি ওরা ভাত খেয়েছি কিনা। রাস্তায় যেতে যেতে একটা মোটর সাইকেলে দুটো ছেলে আছে, আমার গলা থেকে হাত ছিনতাই করে নিয়ে চলে গেছে, আমার গলা টলা চিরা হয়ে গেছে, আমি আর চিৎকার করতে পারিনি, আমি ভয়ে থরথর করছি। তারপর ওইখানে সামনে যে কার দোকানি তাদের দিকে ডেকেছিলাম, তারা এসে আমাকে বলছে চিৎকার করলেনি কেন, আমি বলছি ভয় পেয়ে গেছি। তারা একটু ওইখানটা দাঁড় করিয়েছে, আমাকে জল টল দিয়েছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।